أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون الله أكبر আবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন বান্দা ইচ্ছারূপে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের দুটি রাস্তা ছেড়ে দিয়েছি ইচ্ছা হয় জান্নাতের রাস্তায় চলে যাও ইচ্ছা হয় জাহান্নামের রাস্তায় চলে যাও পরীক্ষার হলে যেমনি ভাবে পরীক্ষা হলে যখন পরীক্ষা দেয় শিক্ষার্থীরা শিক্ষক বাধা দেয় না আপনি প্রশ্নের জবাব না লিখে অন্য কিছু যদি লিখে আসেন আপনাকে বাধা দেওয়া হবে না তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাধা দিবে না মন চাহে যেন দিকে ইচ্ছা হয় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন ইচ্ছা হয় না শুকরিয়া আদায় করবেন ইচ্ছা হয় ভালো পথে চলেন ইচ্ছা হয় খারাপ পথে চলেন দেখা যাবে ফলাফলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও বান্দা আমি রশিতে ঢিল দিয়ে দিয়েছি বিবেক বুদ্ধি তোমাদের দিয়ে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি ইচ্ছা হয় কোরআনের হুকুম মোতাবেক চলো ইচ্ছা হয় কোরআনের বিরোধিতা করো এই মুহূর্তে বাধা দেওয়া হবে না দেখা যাবে ফলাফলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা আয়াতে ঘোষণা করেন বান্দা এমন কোনো কাজ করতে পারে না এমন কোনো কাজ করে না যেই কথাটা যেই কাজটা আল্লাহর রেখাতে ওঠে না আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে ঘোষণা করেন বান্দা এমন কোনো কাজ করে না যেই কাজগুলি তার রেখাতে উঠতেছে না বন্ধুগণ আমার মুরব্বিয়ে কেরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার আল্লাহ ঘোষণা করেন এই জমিনের বুকে সবচেয়ে বেশি আমি আল্লাহ আমাকে ভয় করে বেশি ভয় করতেছে এক শ্রেণীর লোক তারা হলো উলামায়ে কেরাম এই আলেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে আল্লাহ জানাই দিলেন ওলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী ঘোষণা করেন আল উলামা হুয়া রাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ হলো ওলামায়ে কেরামগণ কোনো এক কবি ঘোষণা করেন সহবাতে সালে তোরা সালে কুনাত সহবাতে তালে তোরা তালে কুনাত মাইলে মোমেন সোয়ে মোমেন সোহাক মাইলে কাফের সোয়ে কাফের সোহাক এক জামানা সহবাতে বা আউলিয়া বেহতারা সাত সালে তোয়াদ বেরিয়া আলেমদের সোহবাতে যদি থাকা যায় সঠিক লোকের সোহবাতে যদি থাকা যায় ভালো লোকের সোহবাতে থাকলে মানুষ ভালো লোকে পরিণত হয়ে যায় খারাপ লোকের সোহবাতে থাকলে মানুষ খারাপে পরিণত হয় তাই বিশ্ব নবী জনাব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস তমাম পৃথিবীর মুখে যত আলেম রয়েছে সকল আলেমগুলি হলো নবীর ওয়ারিস তাই আমি যারা এই আলেম ওলামাদের বিরুদ্ধে পিছনে লেগে থাকে তাদের অধঃপতন অনিবার্য তাদের পক্ষে কোনো সুপারিশকারী পাবে না সাহায্যকারী পাবে না
ওলামায়ে কেরামদের সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, যুগে যুগে পয়গম্বরদের যেমনি ভাবে সাহায্য করেছেন ওলামায়ে কেরামদের সাহায্য করবেন। তাই আল্লাহ নবী ঘোষণা করেন, নবী দিন ওয়ারিস হলো ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদের হক্কানি ওলামায়ে কেরামদের চেহারার দিকে যদি তাকানো হয় সগিরা গুনাগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম, এই জন্য ওলামায়ে কেরামদের বিরোধিতা করা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে একমত পোষণ করতে হবে আর আঁকড়িয়ে ধরতে হবে কোরআনুল করিম। এই কোরআনের হুকুম মোতাবেক জীবন করতে হবে, এই কোরআনের হুকুম মোতাবেক যেই ব্যক্তি জীবন করবে তার জন্য পরকালে নাজাতের ব্যবস্থা রয়েছে। যারা এই কোরআনের বিরোধিতা করবে দুনিয়ায় লাঞ্ছনা দিবেন, পরকালে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।